সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 21 আগস্ট 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আসলাম ভাইয়ের খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার ভাঙ্গড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। আর আসলাম ভাই কিন্তু মূলত কিনা দাম বলে গরু বাছুর বিক্রি করে। তো আমাদের আজকের পর্বে আসলাম ভাইয়ের যে কালেকশনগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখতে ভাই। আবার কি নিত্য নতুন গরু নিয়ে আসছেন? জি ভাই, নিত্য নতুন আছে। আপনার 5টা গরু আছে, ওগুলো দেখাবো। 5টা বাছা গরু আছে, নিত্য নতুন গরু নিয়ে আসছেন? জি, নতুন আছে, সবগুলোই দেখাবেন। জি ভাই, কতগুলো গরু আছে? আছে আপনার 25-26টার মতো। 25-26টার মতো অবিক্রি গরু আছে। আচ্ছা, তো চলেন আজকেও কি কিনা দাম বলবেন? হ্যাঁ, অবশ্যই কিনা দাম বলবো, কিন্তু একটা বিষয়ে কিনা দাম বাদও দেওয়া লাগতে পারে। কারণ হচ্ছে কিছু কিছু ভাইরা এখন আমার সাথে ইয়ার্কি করে না, ফাইজলেমা করে, জানি না, বলে ভাই 500 টাকা লাভ দিই। একটা গরু আমি সপ্তাহে কত গরু বেছি, কয়টা বাচ্চা বেছি, নাই 15টা নাই 20টা, তাহলে আমার প্রত্যেক দিন আমার খামারে কিন্তু আপনি 1500 টাকা লাগে আমার, মানে পারিশ্রমিক, মানে কামলার বেতন। 500 টাকা লাভে একটা গরু বেছি কী হবে? এরকম বেলা ভাই ফোন দেয়, আসলে ভাই এরকম বলে আমার ফোন দিয়ে না, আমার ফোন দেওয়ার দরকারও নেই। যাদের আলোচনা দরকার, যারা খামার করবে কীভাবে করবে, আমি আলোচনা দিতে পারবো, কিন্তু 500 টাকা লাভে, 400 টাকা লাভে, 800 টাকা লাভে আমার ফোন দেওয়ার দরকার নেই। কয় টাকা লাভ হলে গরু বিক্রি করবেন? আলোচনা সাপেক্ষে একটা বাচ্চা সর্বনিম্ন 2000 লাভ হওয়া লাগবে। 2000 টাকা লাভ হলে দিতে পারবেন? 20,000 টাকায় লাভ না হয়, 5-7 লাখ টাকা কাটা দিন সপ্তাহে, যদি 20,000 টাকা লাভ না করতে কী করে খাবো? কেন সেটাই সুদে করে লাগালে তো আপনি মনে করেন 1500 করে হলে মাসে 10,500, সপ্তাহে 10,500 হয়। আমি তো অবৈধ ব্যবসা করতেছি। সেটাই মানুষকে সস্তা কিছু ভালো কিছু দেওয়ার জন্য কিনা দাম বলি। তে চলেন আপনার গরুগুলো দেখাই, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণাটা দেন। জি জি ভাই, চলেন দেখি। তো আসলাম ভাই, শুরুতে মাশাআল্লাহ সুন্দর একটা গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা ভাই আপনার অরিজিনাল শাহিয়াল। অরিজিনাল শাহিয়াল, একটা আনকমন একটা কালার। এই কালারগুলো আপনার বাচ্চাতেও একটা ভালো চাহিদা, আবার যে বড় হবে, বড় হওয়ার পরে একটা একটা ভালো চাহিদা আর ভালো একটা প্রফিট পাওয়া যায় এইসব বাচ্চা থেকে। আচ্ছা, তো এটার মূলত কালারটা ব্যতিক্রম, এটাই এর হচ্ছে মেইন আকর্ষণ। জি, মেইন আকর্ষণ। আবার এই গরুগুলো কিন্তু ভাই দেখেন আসলে হাইলাইট করা যায়, করা যায় বলতে ভাই দাম আলোচনা সাপেক্ষে, কিন্তু এরকম আনকমন কালারের গরুগুলো আর হাইলাইট করা হবে না। কিনা দাম হবে, কত হবে দর্শক ভাইরে একটু দেখুন। তো এটার বয়স কেমন? 8 থেকে 8.5। কিনা দাম কেমন? কিনা দাম আপনার 57,000 টাকা। 57,000 টাকা আপনার কিনা দাম? জি 57, 70-এর দিন শেষ 57। 57,000 টাকা দিয়ে গরুটা কিনছেন, কারুর পছন্দ হলে আপনাকে লাভ দিয়ে নিতে পারবে? জি নিতে পারবে। এরকম আর একটা গরু আছে, আমি ও গরুটা একটু দেখাই। চলেন দেখি। তো আসলাম ভাই, 2 নম্বরে যার একটা চমৎকার বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটাও আপনি শাহিয়াল অরিজিনাল, গেট আপটা বাহামা, বাহামার, কিন্তু বাহামার না, অরিজিনাল শাহিয়াল। আচ্ছা, অরিজিনালি শাহিয়াল সার বাচ্চা এটা? সার বাচ্চা, কালারটা ভিন্ন হিসেবে রয়েছে, মানে একটা আনকমন কালার আছে। আনকমন কালার। জি, যে কোনো ক্রেতার এই ধরনের গরুতে বেশি নজর থাকে। জি, নজর থাকে। আর এসব গরুগুলো বিক্রিও হয় আসলে খুব হাই দামে, অনেক বেশি দামে বিক্রি হয় এসব বাচ্চাগুলো। আপনি যদি বলতে আলোচনা সবাই কিছু হাইলাইট করতে, এইসব বাচ্চাগুলো 75-80 দাম চলে, কোনো মানে অমানার নাই, কিন্তু কিনা কম, বেসপাও কিনেছি কম দামে, বেসপাও কম দামে। তো এটা কিনা দাম কত? এটা 55,000 টাকা। 55,000 টাকা কিনা দাম, কারো পছন্দ হলে কথা বলে নিতে পারবে। জি ভাই, শুনেন, এই এই সব বাচ্চাগুলো কিন্তু ওই 500, 1,000, 2,000, 2,500 টাকা লাভে কিন্তু বেসপা না নেবে। কয় টাকা লাভ দিবেন? এগুলো আলোচনা সাপেক্ষে লাভ নেবো, তাই বলে 5,000, 7,000 না। আচ্ছা, সীমিতর মধ্যে যাতে কাস্টমারও সন্তুষ্ট থাকে। এমন তো না দূরে বাসরে 14,000 লাগবে তা না, আবার এমন তো না দূরে বাসরে 3-4,000 লাভে বেচবো, আসলে কিন্তু 500 টাকা লাভও মানুষ কয়। হ্যাঁ, তো এটাও সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। জি ভাই, চলেন দেখাই। তো আসলাম ভাই, এই পাশে 3 নম্বর যে লালচে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা? এটা অরিজিনাল শাহিয়াল, পাকিস্তানি ব্রিডের একটা শাহিয়াল। পাকিস্তানি ব্রিডের একটা শাহিয়াল সার বাচ্চা। সার বাচ্চা। এই বাচ্চার বয়স? এই বাচ্চার বয়স সেম 8 মাস। 8 মাস। এটার কিনা দাম কত? এটার কিনা দাম 54,000। 54,000 টাকা কিনা দাম, কারো পছন্দ হলে আপনাকে লাভ দিয়ে নিতে পারবে? জি ভাই, নিতে পারবে। আচ্ছা, এটাও সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। জি ভাই, 4 নম্বরটা দেখাই। তো আসলাম ভাই, এই পাশে 4 নম্বর যার একটা গরু নিয়ে আসছেন, এটা? এটাও আপনার একটা শাহিয়াল, ভালো ব্রিডের বাচ্চা, দেখেন লাভই আছে। হ্যাঁ, লাভিটা অনেক সুন্দর। আচ্ছা, এই বাচ্চার বয়স? এই বাচ্চার বয়স 7.5 মাস। 7.5 মাস। জি, সিরিয়ালের 4 নম্বর বাচ্চা এটা? জি, সিরিয়ালের 4 নম্বর। এটা কিন্তু আপনার 50-এরও নিচে কিনা? 50-এরও নিচে কিনা, কত কিনা? এটা 48, মানে 48-এরও কম কিনা, মানে খরচ সহ এসে 48 পড়ছে। 48 আপনার খরচ সহ এটার দাম পড়ছে? জি।
তো কারো পছন্দ হলে আপনাকে লাভ দিয়ে নিতে পারে। জি লাভ দিয়ে নিতে পারে। এটা হচ্ছে 4 নাম্বার গরু, সাইড করে দেন, 5 নাম্বারটা দেখাই। জি ভাই চলেন 5 নাম্বারটা দেখাই। আমরা এই পাশে 5 নাম্বার আরেকটা বাচ্চা নিয়ে আসছেন, এটা এটাও আপনার শাহিয়াল ভাই, ক্রস টাইপের একটা বাচ্চা। জি এটা ক্রস টাইপের একটা বাচ্চা। এই বাচ্চার বয়স 8.5 9 মাস, 8.5 থেকে 9 মাস। ভাই এই সব গরু থেকে যদি আপনার 12 মন 13 মন মাংস আশা করে হবে না, কিন্তু এই আপাতত এই বাচ্চাটা এগুলা 5 মন 6 মন এরকম একটা বাচ্চা, এর মধ্যেই সীমাবদ্ধ। জি 5 6 7 7 হবে কিনা সন্দেহ আছে, 6 হবে এরকম একটা আইডিয়া। আচ্ছা তো এটা সিরিয়ালের 5 নাম্বার গরু। তো এই বাচ্চাটার কিনা দাম কত? এই বাচ্চাটার কিনা দাম হলো আপনার 39000 টাকা বাইদেশে পড়ছে। 39000 টাকা আপনার খরচ সহ? জি 39000 টাকা খরচ সহ বাইদেশে পড়ছে। তাহলে তো বাচ্চাটা পড়তেই আছে। ছোট গরু আপনার জাত দেখতে হবে। এই বাচ্চা আপনার সাইডের লটেও বেচা যায়, যখন লটে বেচবো সন সাইডের লটে বেচা যায়, পুষ্পান্ন লটে বেচা যায়, কিন্তু আপনার কিনা 39। তো এটাও সাইড করে দেন, 6 নাম্বারটা দেখাই। জি ভাই চলেন দেখাই। আসলাম ভাই এই পাশে 6 নাম্বার যার একটা বাচ্চা নিয়ে আসছেন, লালচে বাচ্চা, এটা কোন জাতের বাচ্চা? এটা আপনার পাকিস্তানি ব্রিডের একটা শাহিয়াল, ভালো একটা গ্রোথ, ভালো একটা জাতের বাচ্চা। আচ্ছা এটাও একটা সার বাচ্চা? এটাও একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স? এই বাচ্চার বয়স আপনার 8.5 এরকম হয়েছে, 8 মাস থেকে 8.5 মাসের মতো হবে। জি দেখেন বাচ্চাটার গ্রোথটা কত সুন্দর, চোট তারপর কম্বল মাথা অনেক সুন্দর একটা বাচ্চা। তো এই বাচ্চাটার কিনা দাম কত? এই বাচ্চাটার কিনা দাম হলো আপনার 58000 টাকা। 58000 টাকা। এটা সিরিয়ালের 6 নাম্বার বাচ্চা? জি সিরিয়ালের 6 নাম্বার, 58000 টাকা কিনা। এখন চারটে গির দেখাবো, চারটে গির মানে আশা আছে এক ভাইয়ের কাছে বেসবো। তো চলেন সেইগুলো দেখি। জি ভাই চলেন দেখি। তো আসলাম ভাই এই পাশে 7 নাম্বার যার একটা গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা আপনার গির ভাই, ইন্ডিয়ান গির। আচ্ছা এই যে কান মাথা উল্টানো? জি কানটা বড় হবে, মাথাটা উল্টানো হবে, আর কানটা চিকন লম্বা হবে। আচ্ছা এটা একটা সার বাচ্চা, বয়স? জি সার বাচ্চা দেখেন, এটা কিন্তু বাবা বাচ্চাটার বয়স 8 মাস। 8 মাস। উঁচা যে গিরগুলো আপনার উঁচা হয়, গিরগুলো সাধারণত উঁচা চড়া হয়ে থাকে, চড়া হয়, বয়স 8 মাস, কিন্তু দেখা যাচ্ছে 9 মাস 10 মাস 12 মাসের বাচ্চার মতো। আচ্ছা কেমন দাম এটার? গির বাচ্চা তো সবসময় মানছে 80-90, আমিও 70 চাইছি। আসলে কিনা কম দাম, তারপরে সিস্টেম ন্যায় নীতি নিয়ে চলতে গেলে সত্য কথাই বলতে হবে, লাভ দরকার হয় দুইয়ের কাছে চারটে আনিব। হ্যাঁ তো এইটার কিনা দাম কত? 58000 টাকাই আপনার কিনা দাম। এটাও সাইড করে দেন, 8 নাম্বারটা দেখাই। জি ভাই আর 8 নম্বরের আরেকটা গির আছে, 8 নাম্বারটা দেখাই চলেন। রিয়ালের 8 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, এটা এটাও আপনার গির জাতের বাচ্চা, দুইটা আগেরটার কালারটা একটু ভালো। হ্যাঁ ওর থেকে এটা একটু গাঢ় কম, এটাও লাল কালার, এটাও একটা গির দেখেন, উঁচা কানটা লম্বা মাথাটা উল্টানো, দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন। এটার বয়স? এটার বয়স 8 মাস। এইটার কিনা দাম? এটার কিনা দাম 54000। 54000 টাকা। এটা 8 নাম্বার ছিল? জি 8 নাম্বার ছিল। এবার আপনার দুইটা গির আছে স্পেশাল কালেকশন, চলেন সেই দুটা দেখি, জুড়াই দেখাবো, চলেন দেখি। তো আসলাম ভাই এই পাশে 9 নাম্বার যে চমৎকার আরেকটা গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা অরিজিনাল ইন্ডিয়ান গির, 100% ইন্ডিয়ান গির, 100 গির। জি এই গিরটার বয়স? 7 মাস। 7 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ খাবার দাবার খায়, সম্পূর্ণ খাবার দাবারও খায়। জি সিরিয়ালের 9 নাম্বার গরু। এটা কিনা দাম কেমন? এটার কিনা দাম আপনার ভাই 72000। 72000 টাকা আপনার কিনা দাম। কোনো দর্শকের যদি পছন্দ হয় এই সুন্দর গির গরুটা নিতে পারবে, 72000 কিনা আপনার সাথে আলোচনা করে লাভটা দিয়ে নিতে পারবে। আচ্ছা এটাও সাইড করে দেন, 10 নাম্বারটা দেখাই। জি ভাই চলেন দেখুন। তো আসলাম ভাই এই পাশে 10 নাম্বার যার একটা চমৎকার গরু নিয়ে আসছেন, এটা? এটা অরিজিনাল একটা গির গরু দেখেন, আনকমন কালার, আগেরটাও দেখেন গলা দিয়ে ছিল, মানে সাদা ছিল, এইসব কালারের গরুগুলো একটু চাহিদা বেশি, দর্শকদের চাহিদা বেশি, যে আনকমন একটা কালার। আচ্ছা তো এই গিরটার বয়স কেমন? এই গিরটার বয়স 10 প্লাস, 10 মাস প্লাস। জি তো এটার কিনা দাম কত? এটার কিনা দাম বলতে চাচ্ছি না ভাই, বলবো না, এটা আলোচনার সাপেক্ষে রাখবো। এই গরুটা আপনি আলোচনার মাধ্যমে বিক্রি করবেন? জি ভাই। কারণ কি? কারণ গরুটা ভালো, আপনার গরুটা অনেক বড়। হ্যাঁ গরুটা আমার পড়তে কিনে আছে, যাই হোক দর্শকেরা যেন ভুল না বোঝে, প্রত্যেকটা গরুতে যদি হলো ওই কিনা দাম হয়, ঠিক আছে, প্রত্যেকটা সব গরু কিন্তু সবটা একরকম থাকে না কিনা, এমনটা আছে 500 লাভে বেচা লাগে, আবার এমনও একটা দেখা যায় 5000 লাভ হয়, ভুল বুঝেন না, গোটা আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। তো এটা ছিল 10 নাম্বার, সাইড করে দেন, 11 নাম্বারটা দেখেন। 10 নাম্বার, এটা আপনার গির বাচ্চা, 11 নাম্বারটা দেখি চলেন। তো আসলাম ভাই এই পাশে 11 নাম্বার চমৎকার আরও একটি গরু নিয়ে আসছেন, এটা? এটা ভাই আপনার বাহামা। কোনো কাগজপাতি ডকুমেন্টস আছে? অবশ্যই ডকুমেন্টস আছে। আচ্ছা দর্শকেরা দেখলেই বুঝতে পারবে, দেখেন গোটা বাচ্চাটা একবার তুলতুলে একবার ছোট্ট বাচ্চা, বয়সও কিন্তু বেশি না, দেখা যাচ্ছে গোটটা অনেক ভালো, দেখেন কম্বল নাভি একবার থুতমার থেকে ওর কম্বলটা, হ্যাঁ
আর দেখেন নাভিটা কত বড়, আপনার অরিজিনাল বাহামা এডিএল এর বয়স আপনি 5 মাস, 5 মাসের মতো? জি ভাই, এডিএল এর সিমেন্সের ব্রাহ্মা আপনি বলতেছেন? জি ভাই, কাগজও আছে দেখেন। এই গরুটা দেখুন, আমি দেখুন দাম চাইতাম, এখন কিন্তু আপনি 1,10,000-20,000 দাম চাইতাম। হ্যাঁ, কিন্তু আমার আমি কি আমি এক খামারি বাড়ি থেকে জোর করে নিয়ে আইছি, আমার যে ভালোবাসে আমার যে ভালোবাসার লোক আছে তাকে এই বাচ্চাটা দেবো। তাকেই শুধু এই বাচ্চাটা দিবেন? জি ভাই। আচ্ছা, তো এই বাচ্চাটার কিনা দাম কত? এই বাচ্চাটার কিনা দাম হচ্ছে 82,000 টাকা ভাই। 82,000 টাকা এই এডিএল এর ব্রাহ্মাটা আপনার কিনা? জি ভাই। কারো পছন্দ হলে নিতে পারে? জি ভাই, নিতে পারে। এটাও সাইড করে দেন, 12 নম্বরটা দেখি। জি ভাই, চলেন দেখুন। এই পাশে 13 নম্বর আরেকটা চমৎকার বাচ্চা নিয়ে আসছেন। এটা না ভাই, 13 না, এটা 12 নম্বর। এটা 12 নম্বর, সরি। জি, 12 নম্বর। এটা কোন জাতের বাচ্চা? এটা এডিএল ব্রিজের একটা বাচ্চা। এডিএল ব্রিজের একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স? বাচ্চার বয়স 10 মাস। 10 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ সবল, আরে ফুল আরে হয়ে গেছে ভাই, ফুল আরে হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, এটার কিনা দাম? এটা কিনা দাম আমার 71,000 টাকা। 71,000 টাকা এই গরুটার আপনার কিনা দাম আছে? জি ভাই। কোন দর্শকের যদি পছন্দ হয় আপনাকে লাভ দিয়ে নিতে পারবে? লাভ দিয়ে নিতে পারবে। এটাও সাইড করে দেন, 13 নম্বরটা দেখাই। জি ভাই। তো আসলাম ভাই, এই পাশে 13 নম্বর যে চমৎকার আরো একটি বাচ্চা নিয়ে আসছেন, এটা? এটাও একটা এডিএল বীজের বাচ্চা, একটা ভালো বীজের ভালো একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স 11-12 এরকম। 11 থেকে 12 মাসের মতো হবে? জি ভাই। সম্পূর্ণ সুস্থ সবল? জি ভাই, সম্পূর্ণ সুস্থ সবল। এটা কি 2022 সালে চলে আসবে? এটা 6 মাসের প্রজেক্টে নিলে হবে। আচ্ছা, তো এই গরুটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে দাম চাই 1,10,000। কিনা দাম কত আপনার? 85। 85,000 টাকা আপনার এই গরুটা কিনা? জি। কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিতে পারবে? কথা বলে নিতে পারবে। বাচ্চাটার গেট আপটা, বাচ্চাটার কালারটা অনেক সুন্দর, লাভি কম্বল দেখেন, দেখার মতো একটা। জি, এটা আপনার অরিজিনাল বাহামা বলবে। আসলে অরিজিনাল বাহামা কাকে বলে আমি দেখাবো, একটা বকনা বাচ্চা আছে। আচ্ছা, তো এটাও সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। জি ভাই, দেখুন। আসলাম ভাই, এই পাশে 14 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা? এই বাচ্চাটা আমার গত সপ্তাহের বাচ্চা ভাই। গত সপ্তাহের বাচ্চা? জি ভাই। বিক্রি হয় নাই? না, বিক্রি হয় নাই। কেমন কিনা ছিল? শাহিয়াল গির বাচ্চা আপনার কিনা ছিল 75,000। 75,000 কিনা ছিল? জি। তো এবার যদি কেউ নেয় আপনাকে কেমন লাভ দিতে হবে? এটা 75 কিনা ছিল, লাভ আলোচনা সাপেক্ষে, কারণ বাচ্চা যেহেতু যখন একটা ঠেকে যায়। হ্যাঁ, কিন্তু ওই বাচ্চা লাভ মানে 5,000 লাভ আর আশা করা যায় না। বিক্রেতা চায় দ্রুত বিক্রি করে দিয়ে তার জায়গায় আরেকটা গরু নিয়ে আসতে। আরেকটা গরু, আর এই টাকাতে আরেকটা ভালো গরু নিয়ে আসলে, এটাও ভালো গরু, অবশ্যই ভালো একটা কালার, ভালো একটা জাত, উঁচা লম্বা, 11 মাস বয়স, কিন্তু বিক্রি হয় নাই, হয়তো এখন আলোচনা সাপেক্ষে বিক্রি করব, অল্প কিছু লাভ। তো এটা 14 নম্বর গরু সাইড করে দেন, 75,000 টাকা কিনা। জি। 15 নম্বরটা দেখি। জি ভাই, দেখেন ভাই, এই পাশে 15 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা? এটা ইন্ডিয়ান বাহামা, ইন্ডিয়ান কাগজ আছে। এটা তো একটা বকনা মনে হচ্ছে। জি ভাই, এটা বকনা বাচ্চা, বয়স আপনার 7-8 মাস হয়েছে। 7-8 মাসের মতো বয়স হয়েছে। জি ভাই। তো এই বাচ্চার দাম কেমন? এই বাচ্চার দাম ভাই চাবো না, এটা আলোচনা সাপেক্ষে, লটের দুইটা গরুই আলোচনা সাপেক্ষে। লটের এই দুইটা গরু আপনি আলোচনার মাধ্যমে বিক্রি করবেন? জি ভাই, এই দুইটা গরু আলোচনার মাধ্যমে বিক্রি। এটাও সাইড করে দেন, 16 নম্বরটা দেখাই। জি ভাই, 16 আপনার নাই, 5টা গরু আছে, আর 5টা ছোট ছোট গরু দাম বলে দিই। চলেন দেখি। তো আসলাম ভাই, এই পাশে 16 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা? এটা আপনার একটা ভালো ব্রিডের পাকিস্তানি শাহিয়াল বাচ্চা। পাকিস্তানি শাহিয়াল সার বাচ্চা। 9 মাসের মতো বয়স। 9 মাসের মতো বয়স। জি ভাই। তো এই বাচ্চাটার কিনা দাম কত? বাচ্চাটার কিনা দাম আপনার 61,000 টাকা। 61,000 টাকা কিনা দাম। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে কনফার্ম করতে পারে? কথা বলে কনফার্ম করতে পারবে। ওই পাশে 5টা বাচ্চা আছে। হ্যাঁ, এই 5টা বাচ্চা হলো আমার লসের বাচ্চা। লসের বাচ্চা? লসের বাচ্চা বলতে আমার এই বাচ্চাগুলো কিনা দামে আমাকে কেউ লাভ দিয়ে নেবে না ভাই। হ্যাঁ, কেউ লাভ দিয়ে নেবে না। এই 5টা বাচ্চা আমি লট করে দেই, কোনো ভাইয়ের ঝুল ভালো লাগে কোনো ভাই যেন নেয়, তারপরে কেটে কেটে ঝুল নেয়, কেটে কেটে দেওয়া যাবে। আচ্ছা, তো এই 5টা বাচ্চা আপনি সিঙ্গেলে কারো কাছে দিতে চাচ্ছেন না? আগে দিতে চাচ্ছেন যে আগে একজনকে লটে দিবেন। দেখেন যে এই বাচ্চাটা আমার 52 কিনা, ওই বাচ্চাটা 53 কিনা, তারপরে একটা বাচ্চা আছে 58 দি কিনা। হ্যাঁ, এরকম কিনা আমার অনেক দাম পড়ছে। আচ্ছা, এগুলো আমি লাভ আর আশা করতেছি না। তো কেউ যদি চায় এই 5টা বাচ্চা একসঙ্গে নিলে কেমন দাম হলে দিতে পারবেন? এই 5টা বাচ্চা কেউ যদি একসাথে একসঙ্গে যদি কেউ নেয়, আপনি এভারেজ 5টা বাচ্চা 52 করে নেবে। এভারেজ 5টা বাচ্চা 52 করে, মানে লসে কিনা দামও না? জি, কিনা দামও না, তারপরেও মনে করেন আমার 15-20,000 টাকার মতো লস হবে। এই বাচ্চাগুলো আপনার কীটনাশক দেওয়া আছে, জ্বরা খুরা রোগের ভ্যাকসিন করা আছে, তারপরে আপনার লিভারটনিক জিঙ্ক খাওয়ানো আছে। আসলে বিক্রি হচ্ছে না, ভালো বাচ্চা কিনে আনছি, বাচ্চা কিনছি 50টা, বেচতে বেচতে 5টা ঠেকে গেছে। সবগুলোই যে লাভ হয় তা না, সেটাই যেমন সবগুলোই যে 2,000 লাভ হয় তা না, দুটা কিন্তু আলোচনা রাখলাম কিছু লাভ বেশি হবে। হ্যাঁ,
তো আসলাম ভাই এই ছিল গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন জি ভাই আপনি 21টা গরু মুড দেখানো হলো দেখেন আসলে বৃষ্টি পড়তিছে অলরেডি দেখেন বৃষ্টি পড়তিছে আসলে দেখানো সম্ভব হলো না ইনশাআল্লাহ যেগুলো বাসে সামনে সপ্তাহে দেখাবো এবং যেগুলো আছে ভিডিও করে দেখতে চাইলে দর্শক ভাইদের দেখাতে কথা বলে দেখে নিতে পারবে এই পাশে গরু আছে এই পাশে গাভী রাখছেন জি গাভী আছে গাভী গরু আছে একটা গাভী আছে অবশ্য বৃষ্টি না হলে দেখাইতাম কিনা দাও আসলে বৃষ্টি করে দেখাতে বললাম না তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম